নিয়োগের দাবিতে ফের পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। আপনারা দেখছেন সেই ছবি, পুলিশে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল চাকরি প্রার্থীদের, শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল তাদের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখতেই পাচ্ছি একগুচ্ছ দাবিতে তারা পথে নেমেছেন। দেখো, সেটা হচ্ছে যে আজকে যারা মিছিল করছে তাদের মূল দাবি যে পুলিশে নিয়োগ করতে হবে, কারণ তাদের অভিযোগ যে গত মার্চ মাসে তাদের ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় 15,000-এর মতন পুলিশ ভ্যাকান্সি এই মুহূর্তে বাকি আছে। ফলে তাদের দাবি যে মার্চ মাসে আবেদনপত্র সরকার গ্রহণ করার পরও এখনো কিন্তু তাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু করা হয়নি এবং তারা সুপ্রিম কোর্টে গেছেন, সেই মামলা দীর্ঘদিন ধরে এখনো পেন্ডিং রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগের ব্যাপারটা পুরোটাই কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। তার প্রতিবাদে তারা আজকে পথে নেমেছেন, তার প্রতিবাদে তারা আজকে মিছিল করছেন। তাদের দাবি যে পুলিশ শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালানোর চেষ্টা করছেন, কিন্তু 15,000-এরও বেশি ভ্যাকান্সি এই মুহূর্তে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, অবিলম্বে পুলিশের নিয়োগ চালু করতে হবে, না হলে কিন্তু এই আন্দোলন চলবে। আজকে যারা রাস্তায় নেমেছে, যে পশ্চিমবঙ্গে ওবিসি রিজার্ভেশনের জুজু দেখিয়ে সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ রেখেছে, এই রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়ে WBCS থেকে পুলিশ রিক্রুটমেন্ট সবটা বন্ধ, ওবিসি রিজার্ভেশনের মধ্যে দাঁড়িয়ে যে যখন কোর্টে মামলা চলছে, অ্যাডভোকেট জেনারেল কোর্টে প্রেজেন্ট থাকছে না, ইচ্ছা করে মামলা লেন্দি করছে রাজ্য সরকার। মেদিনীপুর মেডিকেল কলেজে সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সংকটের অভিযোগ জুনিয়র ডাক্তারদের একাংশে। তাদের দাবি, এর ফলে জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, আর এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ফোন ধরেননি। মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার মেদিনীপুর মেডিকেল কলেজে সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সংকটের অভিযোগ। এই বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি জুনিয়র ডাক্তারদের একাংশের। তাঁদের দাবি, সিরিঞ্জের পাশাপাশি শ্বাসকষ্টের রোগীদের যে জীবনদায়ী ওষুধ দেওয়া হয় তার সংকট রয়েছে, এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজে মেডিসিন এবং পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের কথা যেটা বলবো, যে 5mm 10mm সিরিঞ্জের যথেষ্ট পরিমাণ সাপ্লাই নেই। যখন সরকারের তরফ থেকে সবসময় বলা হচ্ছে যে সবকিছু মেডিসিন, সমস্ত মেডিসিন সাপ্লাই রয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে, আর স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ক্ষোভ জমছে যখন আমরা কিনতে দিচ্ছি একটা সরকারি হাসপাতালে দাঁড়িয়ে, কারণ যারা আসছে তারা কিন্তু সত্যি দরিদ্র মানুষ, তাদেরকে যদি কিনতে দিই স্বাভাবিকভাবে তাদের উপর একটা ফিনান্সিয়াল বার্ডেন আসছে, তার যার মুখোমুখি একদম সরাসরি প্রশ্নমানের মুখে পড়ছি আমরা। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপার ফোন ধরেননি। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।